একটা সর্ববৃহৎ উৎসব। সারা বছর আমরা এই দিনটির জন্য তাকিয়ে থাকি, কিন্তু আমাদের রাজ্যের জন্য একটা দুর্ভাগ্য, এখানে একটা সরকার আছে এবং সরকারের যে শাসক দল তাদের কার্যকলাপে এই রাজ্যের মানুষ শান্তিতে এই দুর্গোৎসব, সার্বজনীন দুর্গোৎসবটা পালন করতে পারেনি। গত অষ্টমীর ভোরবেলায় ধর্মনগরে আমাদের উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়টাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে আমাদের রাজ্যের একজন প্রতিষ্ঠিত যুব নেতৃত্ব শান্তনু সাহা, উনি বনমালীপুরে রাম ঠাকুর সঙ্গে সামনে ওনার বাড়ির সামনে বসে পুজো দেখছিলেন। একটা দুর্বৃত্ত বাহিনী 10-12টা বাইক নিয়ে এসে হেলমেট পরে মুখে কাপড় বেঁধে তাকে আক্রমণ করেছে এবং চিৎকার করে বলছে বনমালীপুরে কেউ তৃণমূল করতে পারবে না, কারণ বনমালীপুরে এখানে গণতন্ত্র নেই, বনমালীপুরে কোনো অধিকার নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, সেখানে একটাই দল থাকবে, শাসক দল থাকবে। প্রচণ্ডভাবে তাকে মারধর করা হয়েছে। সে বর্তমানে এজিএমসিতে আগরতলা মেডিকেল কলেজে ভর্তি আছে, আমি গিয়েছি ওকে দেখে এসেছি। এটা সরাসরি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন যে পুলিশ আমার কন্ট্রোলে, কেউ কিছু করতে পারবে না, জুডিশিয়ারি আমার কন্ট্রোলে, কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, শুধু মাফিয়ারা আর পুলিশ রাজ কায়েম করে উনি ওনার শাসনটাকে প্রলম্বিত করতে চাইছেন। আগে দিনের বেলা প্রকাশ্যে হামলা উচ্চতি হত, এখন সারা রাজ্যের মানুষ এতটাই সংগঠিত হয়ে গেছে, এখন জনরুষের মুখে পড়েছে এই সরকার, শাসক দল জনরুষের মুখে পড়ে রাতে রাতারে মানুষকে আক্রমণ করা, বাড়িঘরে লুটপাট করা, তাণ্ডব করা, বিরোধী দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া, বিরোধী দলের নেতা কর্মীদের আক্রমণ করা, তাদের বাড়িঘরে আক্রমণ করা। এই গত 3.5 বছরে মানুষের অবিশ্বাস উঠে গেছে, মানুষ এর প্রতিকারে এর প্রতিবাদে আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের রাজ্যে। ডাকাতরা করে এখানের শাসক দল সেই লুটপাটের কাজে শুধু ব্যস্ত, মানুষকে শান্তিতে পূজা উৎসব তার আবেগ অনুভূতি উপলব্ধি পর্যন্ত মানুষ প্রকাশ করতে পারছে না, এমন একটা অসহনীয় অবস্থার মধ্যে মানুষ আজকে বাধ্য হচ্ছে রাজপথে নামতে। আমরা সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন করব, আপনারা রাজপথে নেমে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আবার আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি, আপনারাও পাশে থাকুন। আগামী দিনে আমরা আন্দোলনের পথে যাচ্ছি, উৎসবের মাসের পরেই আমরা আমাদের বৃহত্তর আন্দোলনে যাব, কিন্তু এর মধ্যে আমরা শান্তনু সাহার উপর যে আক্রমণ হয়েছে সেটা নিয়েও আমরা অচিরেই দেখবেন আমরা আন্দোলন গড়েছি। এই বিষয়ে শান্তনু সাহার বিষয়ে কি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে? সবকিছু কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষ, ত্রিপুরার মানুষ বহু বড় বড় অত্যাচারী শাসককে কিভাবে এক লহমায় কেনে হিসেবে ফেলে দিতে হয় ত্রিপুরার মানুষ সেটা জানে। ত্রিপুরার মানুষকে যারা এই ত্রিপুরাকে দিয়ে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি মার্কেটিং করেছে, যে 25 বছরের অপশাসন থেকে নাকি বিজেপি মুক্তি দিয়েছে, আর এই 3.5 বছরের 4 বছরের যে অপশাসন আমরা দেখতে পেয়েছি ত্রিপুরার মানুষ সেই ব্যাপারও প্রস্তুতি নিয়ে ফেলেছে, ও চিরেই দেখতে পাবেন সেই সব ঘটনা। এর মধ্যে কি আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব? আমরা এটা আমাদের আমরা চাই না, উৎসবের মাসে আমরা চেষ্টা করছি, আন্দোলন আমরা করব, এখন আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, উৎসবের মাসে ব্যাঘাত ঘটাতে চাই না, তবু আন্দোলন বসে থাকবো, কারণ শান্তনু সাহার উপর আক্রমণ সব জানানো হয়েছে, আমরা কেন্দ্রীয় নেতৃত্বদের জানানো হয়েছে, সময় সময়ে ওনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন একটা সর্ব